দোসরা মে থেকে এ পর্যন্ত 21 বার পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম যখন অনেক কম, প্রতি ব্যারেলের দাম 5,000 টাকার কাছাকাছি, 160 লিটার প্রতি ব্যারেল, আমরা হিসেব করে দেখেছি 30 থেকে 31 টাকা পরে প্রতি লিটার। এটা আমরা যদি রিফাইন করি, পরিশোধিত করি, তাতে আরো 8 থেকে 10 টাকা খরচ। আমাদের দেশের তেল কোম্পানিগুলো প্রতি লিটার যদি 50 টাকা করেও বিক্রি করে, প্রচুর টাকা মুনাফা করতে পারে। কিন্তু ভারতবর্ষের সরকার আমাদের দেশের কর্পোরেটদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে প্রায় প্রতিদিন পেট্রো পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে। এই কোভিড অতিমারির মধ্যে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নীরব, কর্পোরেটদের লুটের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কোনো ভূমিকা নেই সরকারের। প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, স্বাভাবিকভাবেই ডিজেলের দাম বাড়ছে মানে মালের ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। আমরা CPIM দাবি করছি এই পেট্রো পণ্যের দাম অবিলম্বে কমানোর জন্যে কেন্দ্রীয় সরকারকে ভূমিকা নিতে হবে। যারা তেল কোম্পানিগুলির মালিক একতরফাভাবে প্রতিদিন দাম বাড়াচ্ছে, তাদেরকে ডেকে বলতে হবে যাতে মানুষ ক্রয় করতে পারেন নির্ধারিত করে দিয়ে দাম। বলতে হবে যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে পেট্রো পণ্যের দাম কমাতে হবে। আমাদের CPIM-এ এই দাবিকে সামনে রেখে আজকে আমরা কর্মসূচি করছি। আগামী কয়েকদিন পরে আগরতলা শহরে আরও বড় ধরনের কর্মসূচি আমরা বামফ্রন্টের উদ্যোগে করব। আমরা আজকে যেটা করছি আগরতলা শহরের 4টি জায়গায়, এটা হচ্ছে প্রতীকী। তারপর আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।